হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল এ আইসিটির তরফ থেকে ডিপ্লোমা স্টুডেন্টস যারা বিটেক ল্যাটারেল এন্ট্রি অ্যাডমিশন নেবে তাদের রিগার্ডিং একটি সার্কুলার জারি হয়েছে এই সার্কুলারে বা এই নোটিসে কী বলা হয়েছে সেই ডিটেলস এই ভিডিওতে জানাবো এবং আগে আমি বলে দিতে চাই যে যারা এখানে কিছু স্টুডেন্ট হয়তো বা এসেছে যারা জানতে চায় ডিপ্লোমা ইন ফার্মাসির আপডেট তো ডিপ্লোমা ইন ফার্মাসির যে আপডেটটি সেটি আমি পরের উইকে দেবো একটি আন একটি আপডেট এসেছে যে তাদের হয়তো বা এক্সাম হবে না নাম্বারে সে অ্যাডমিশন হবে যারা এই ডিপ্লোমা ইন ফার্মাসি করতে চায় আর যারা ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ জিলেটের ক্ষেত্রে কালকের মধ্যে একটি আপডেট আসবে সেইটা হলো ন মানে আনঅফিশিয়াল আপডেট কিন্তু অফিসিয়াল আপডেট আসতে হয়তোবা দেরি হবে তো এই বলে আমি ভিডিওটা স্টার্ট করতে চাই এই ভিডিওর টপিকে আসতে চাই সে হল ডিপ্লোমা স্টুডেন্ট ইন বিটেক ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন রিগার্ডিং কিছু তথ্য তো এআইসিটির তরফ থেকে জানানো ইট হ্যাজ টু কাম টু দ্য নলেজ অব এআইসিটি দ্যাট সাম অব দ্য এআইসিটি ইনস্টিটিউশন আর রিফিউজিং ডিপ্লোমা কোয়ালিফাইড স্টুডেন্ট ফর ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন আন্ডার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস অর্থাৎ এআইসিটির মানে নজর এসেছে বা নলেজে এসেছে যে কিছু এআইসিটি অ্যাপ্রুভড কলেজ যারা ডিপ্লোমা কোয়ালিফাইড যারা যে সমস্ত স্টুডেন্ট পলিটেকনিক পাস আউট তাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে দিচ্ছে না তো এআইসিটির থেকে যে নতুন হ্যান্ডবুকটি রিলিজ হয়েছিলো বাই ওয়াই টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি এখানে যে ওয়ান পয়েন্ট থ্রির আট নম্বর ক্লজে যে রেস্ট্রিকশান দেওয়া হয়েছিল সমস্ত কলেজকে সেখানে বলা হয়েছিল যে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে মানে এই যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে অর্থাৎ বি টেক এতে এন্ট্রির জন্য তো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী না এক নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো পাস্ট ডিপ্লোমা এক্সামিনেশন উইথ অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ফ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ডিপ্লোমা পাস করছে ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস ইন এনি ব্রাঞ্চ যে কোনো ব্রাঞ্চ থেকে এবং এসসি এসটি টি এরকম যেগুলো রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু ফর্টি মার্কস তো তারা কিন্তু এলিজিবল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিটেক কোর্সে ভর্তির জন্য থ্রি ইয়ার্সে সেকেন্ড অপশন কিনা যারা বিএসসি ডিগ্রি পাস আউট এখানে বি নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে এটা বি নম্বর পয়েন্ট এ নম্বর পয়েন্টে আমি আলোচনা করলাম বি নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা বিএসসি ডিগ্রি কমপ্লিট করেছে ইউজিসির আন্ডারে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট মার্কস প্লাস তার সাথেও যেটা থাকতে হবে টেন প্লাস টুয়েতে ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থাকতে হবে তারাও কিন্তু এলিজিবল তারপর সি নম্বর পয়েন্টে কী বলা হয়েছে না প্রোভাইডেড দ্যাট দ্য স্টুডেন্টস বিলঙ্গিং টু বিএসসি স্ট্রিম সেল ক্লিয়ার দেওয়ার সাবজেক্ট আচ্ছা তো যারা বিএসসি স্ট্রিম স্ট্রিম থেকে যারা ডিপ মানে বি টেকে ল্যাটারে এন্ট্রি নেবে তাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেগুলি আমরা ফার্স্ট ইয়ারেতে জানি যে ফার্স্ট ইয়ারে ছিল সেই সাবজেক্টগুলি কিন্তু তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিলেও তাদেরকে এই সাবজেক্টগুলো ক্লিয়ার করতে হবে যারা বিএসসি স্টুডেন্ট কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা নয় তারপর ডি নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে প্রথমে সমস্ত কলেজকেই কনসিডার করতে হবে ডিপ্লোমা স্টুডেন্টদেরকে মানে প্রথম দিতে হবে ডিপ্লোমা স্টুডেন্ট তারপর যদি সিট যদি ফাঁকা থাকে তখন কিন্তু বিএসসি স্টুডেন্টদের জন্য প্রথমেই নোটিশের প্রথমেই বলা হয়েছিল যে এআইসিটির নজরে এসেছে যে কিছু এআইসিডি অ্যাপ্রুভ কলেজ কিনা ডিপ্লোমা যারা কোয়ালিফাইড তাদেরকে অ্যাডমিশন নিতে দিচ্ছে না তো যারা অর্থাৎ যারা পাস আউট তাদেরকে অ্যাডমিশন নিতে দিচ্ছে না তো ডি নম্বর পয়েন্টে কিন্তু এটা স্পষ্টভাবে বলা আছে প্রোভাইডেড দ্যাট দ্য স্টুডেন্ট বিলঙ্গিং টু বিএসসি স্ট্রিম বি কনসিডার্ড অনলি আফটার ফিলিং দ্য সাপ্লিমেন্টারি সিটস ইন দ্য ইন দিস ক্যাটাগরি উইথ স্টুডেন্ট বিলংিং টু দ্য ডিপ্লোমা স্ট্রিম অর্থাৎ ডিপ্লোমা যে কোনো স্ট্রিম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যে কোনো স্ট্রিমের স্টুডেন্টে আগে সিট যদি ফিল আপ মানে না হয় তখনই একমাত্র বিএসসি স্টুডেন্টদেরকে গ্রাজ্য করা হবে যদি ফিল যদি হয়ে থাকে কলেজে যদি কোনো সিট যদি না থাকে তাহলে তখন অ্যাডমিশন নাও হতে পারে নম্বর পয়েন্টে কি বলা হয়েছে না ডিভক্স স্টুডেন্ট অর্থাৎ ইন ভোকেশনাল যারা আছে তাদেরকে সেম বা সেই অ্যালিয়েট সেক্টরে তাদেরকে পাস আউট হলে তারাও কিন্তু ল্যাটারাল এন্ট্রি নিতে পারে এই পয়েন্টগুলি এখানে আলোচনা করা হয়েছে হ্যাঁ এর মধ্যে আর একটা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা মেকানিক মেকানিক্যাল স্টুডেন্ট কিন্তু যে কোনো ব্রাঞ্চে চলে যেতে পারে না বা একটা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট কিন্তু যে কোনো ব্রাঞ্চে যেতে পারে ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আইটি ব্রাঞ্চে যেতে পারে ইনস্ট্রুমেন্টেশনে আসতে পারে তারপর হচ্ছে তার কমিউনিকেশান ফিল্ডে যেতে পারে তো এরকম কিছু কিছু অ্যালাইট সেক্টর আছে সেই সেক্টরগুলো কী যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি এর ওপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো দরকার পড়লে যে কোন স্ট্রিম থেকে ডিপ্লোমা পাস আউট হলে বিটেকে কোন স্ট্রিমে অ্যাডমিশন নেওয়া সম্ভব তো এই ছিল কিছু আপডেট এআইসিটির তরফ থেকে তো তারপরে এআইসিটি যে বলেছে এখানে লাস্টে বেড়াতে যে এই ইনফরমেশানটি যেমন প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট তার এ অ্যাপ্রুভ কলেজগুলোতে যেমন সার্কুলেট করে দেয় যে তারা যেমন এই রুলসটি যেমন ফলো করে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যারা ল্যাটারাল এন্ট্রি সম্বন্ধে কোনো আপডেট পায়নি তারা যাতে এই আপডেটটি পায় যে যারা এআই এআইসিটি অ্যাপ্রুভ যে কোনো ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে পাস আউট হলে কিন্তু তারা বিটেকে ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে তো এটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর এরকমই ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিলেটেড সেটা বিটেকে অ্যাডমিশন হতে পারে জিলেট জেক্সপো ভোগলেট বা ফার্মাসি রিলেটেড আপডেট পেতে স্কলারশিপ রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ